তারপরে কি বলছে সো সো মানে এই সোটা বেশ স্ট্রং ওয়ার্ড সো মানে সুতরাং মানে প্রথম স্ট্যান্জা এবং তারপরে স্ট্যান্জার সাথে একটা সংযোগ স্থাপন করছে এবং সো বলতে চাইছে প্রথমের পদক্ষেপ গাছকে খুন করার জন্য যথেষ্ট নয় তোমার জন্য আরও তুমি তোমাকে আরও কোনো সাবস্টিটিউট পদক্ষেপ নিতে হবে সেই জন্য সো শব্দটা ব্যবহার করেছে সুতরাং সো শব্দটা ভীষণ সিগনিফিক্যান্ট ছোট্ট হলেও হ্যাক অ্যান্ড চপ হ্যাক মানে জোরে আঘাত করা অ্যান্ড চপ মানে কেটে কেটে টুকরো করা বাট ডিস অন ডু ইট কিন্তু এটুকুতেও এটাতে যে যন্ত্রণা পাবে তুমি হয়তো ভাববে যে এই যন্ত্রণাতে বোধহয় গাছ শেষ হয়ে যাবে না এই যন্ত্রণটাও সে সহ্য করে নেবে নট সো মাচ পেন উইল ডু ইট এতেও সে ততটাও যন্ত্রণা পাবে না যতটা আমরা ভাববো দ্য ব্লিডিং বার্ক উইল হিল তার যে স্কিন বা ত্বক থেকে যে রক্তক্ষরণ হবে সেটাও কিন্তু আস্তে আস্তে হিল সুস্থ হয়ে উঠবে সে নিজেকে সারিয়ে নেবে নিরাময় করে নেবে এই ব্লিডিং শব্দটাও একটা মেডিকেল টার্ম ব্লিডিং মানে হচ্ছে রক্তপাত ঘটা এটাও একটা সিগনিফাই করছে যে কবি ডাক্তার মানে তিনি যে একজন ডাক্তার তারা এই শব্দের মধ্যে দিয়েও চিনতে পারছে অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড এবার আমরা যদি গাছটাকে একেবারে মাটি সমান করে যদি কেটে দিই একেবারে গোড়া পুছে কাটি তবুও কিন্তু গাছ হার মানবে না উইল রাইস কার্ল গ্রিন টুইগস তারপরে সেখান থেকে বাঁকা সবুজ কচি কাণ্ড উঠে আসবে মিনিিয়েচার বোস মিনিয়েচার বোস মানে মিনিিয়েচার মানে অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র শাখা বেরিয়ে আসবে হুইচ ইফ আনচেকড সেটাকে যদি আমি আবার পুনরায় কেটে না দিই নিয়ন্ত্রণ না করে উইল এক্সপ্যান্ড এগেন এটাকে আবাসে নিজেকে প্রসারিত করবে নিজের স্বাভাবিক প্রকৃতির নিয়মে অ্যান্ড টু ফার্মা সাইজ আবার আগের যে বড় গাছের রূপে ছিল সে সে আগের রূপে ফিরে আসবে মানে গাছ তার প্রাণশক্তি বা জীবনের শক্তি এতটাই শক্ত এতটাই দৃঢ় যে সে কোনোভাবে হার মানবে না এতটা যন্ত্রণা সহ্য করেও সে মৃত্যুবরণ করবে না এই প্রথম পুরুষ স্ট্যান্জাটুকু মানে ফার্স্ট স্ট্যানজা এবং সেকেন্ড স্ট্যানজা এই দুটো স্ট্যান্জাতে ভালো করে খেয়াল করা একটা জীবনী শক্তির কথা বলছে যে প্রাণের কথা বলছে সম্পূর্ণটাতে আমরা একটা প্রাণের ছোঁয়া পাচ্ছি যেখানে সে কোনোভাবেই হার মানছে না তুমি যদি ছুরি মারো আঘাত করো কেটে টুকরো করো তবু কিন্তু সে বেঁচে যাবে ফলে এখানে যে টার্মগুলো ব্যবহার করেছে সেগুলো অনেকটা আমাদের জীবনী শক্তিকে সিম্বলাইজ করছে যেমন ফিডিং খাবার গ্রহণ করা অ্যাবজর্বিং সানলাইট এয়ার ওয়াটা স্প্রাউটিং লিভস হিল গ্রিন টুইগস এই শব্দগুলো কিন্তু জীবন ও তার বিকাশকে তুলে ধরছে সুতরাং এই কবিতার মধ্যেই প্রথম দুটো স্ট্যানজার পরের দুটো স্ট্যাঞ্জার সাথে একটা দ্বন্দ্ব বা কনফ্লিক্ট তোমরা লক্ষ্য করবে প্রথম দুটো স্ট্যানজাতে গাছের জীবনী শক্তির কথা বলছে প্রাণের কথা বলছে বিকাশের কথা বলছে এবং গাছের জীবনী শক্তির হার মানার যে অদম্য শক্তি সেটার কথা বলছে কিন্তু তারপরে স্ট্যাঞ্জা যায় নো এই নৌ শব্দটি কিন্তু ভীষণ একটা নেগেটিভ শব্দ কেন নেগেটিভ শব্দ নেগেটিভ শব্দ কেন না? এই নায়ের মাধ্যমে বলছে যে গাছ কিন্তু খুবই শক্তিশালী গাছকে টুকরো টুকরো করে ফেলেও গাছকে সম্পূর্ণ ধ্বংস করা যাবে না বা ওপরের পদক্ষেপগুলি যথেষ্ট নয় তাই এটা নাবাচক শব্দ দিয়ে খুব শক্তিশালীভাবে কবি বলছেন কিন্তু তাহলে কি করতে হবে দ্য রুট ইজ টু বি পুল্ড আউট রুট মানে মূল গাছের মূলটাকে উপরে ফেলতে হবে আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্ট অ্যাংকারিং মানে আঁকড়ে থাকা একটা শিশু যেমন তার মাকে আঁকড়ে থাকে তেমনি গাছের শিকড়ও পৃথিবীকে আঁকড়ে থাকে পৃথিবী তার মা তো সেই পৃথিবীকে সে আঁকড়ে থাকে সেই শিকড়টাকে উপড়ে ফেলতে হবে তার পৃথিবী থেকে অ্যান্ড ইট ইজ টু বি রোপড তারপরে কী করতে হবে দড়ি দিয়ে বাঁধতে হবে টাইট শক্ত করে অ্যান্ড পুল্ড আউট টান দিতে হবে স্ন্যাপটাউট হ্যাঁচকা টান দিতে হবে স্ন্যাপটাউট মানে হ্যাঁচকা টান অর পুলড আউট এন্টায়ারলি এবং সম্পূর্ণরূপে টেনে উপড়ে ফেলতে হবে আউট ফ্রম দ্য আর্টকেভ পৃথিবীর গহ্বর এই পৃথিবীর গহ্বর বলতে গাছ উপড়ে যাওয়ার পরে যে গহ্বরটা তৈরি হবে যেখানে গাছের সবচেয়ে শক্তিশালী অংশ বা উৎস মূল ছিল সেটাকেই কবি আর্টকেভ বলছে সেই আর্টকেভ বেরিয়ে পড়বে গাছের মূল বাইরে বেরিয়ে আসবে অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড এর ফলে কি হবে গাছের যে চরমতম শক্তি তার অংশ হচ্ছে মূল সেই মূলটা বেরিয়ে পড়বে ফলে গাছের সমস্ত শক্তি বাইরে বেরিয়ে পড়বে মানে সে হার মানবে দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট সেই মূলটাকে বিবরণ দিচ্ছে কীভাবে এটাই উৎস সাদা এবং ভিজে সাদা কেন কারণ সে দীর্ঘদিন মাটির তলায় থাকে সেখানে কোনো ক্লোরোফিল থাকে না ফলে সেটা সাদা হয় ওয়েট কেন কারণ সেত পরিবেশে থাকে সেজন্য সেটা ভিজে আর সোর্স কেন মূল থেকে গাছ তার সমস্ত প্রাণশক্তি পেয়ে থাকে সেজন্য সেটা সোর্স তাই দ্য সোর্স হোয়াইট ওয়েট দ্য মোস্ট সেন্সিটিভ মোস্ট সেন্সিটিভ কেন গাছের মূল হচ্ছে সবচেয়ে মানে স্পর্শকাতর একবার ওটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে গাছ ক্ষতিগ্রস্ত হবে অ্যান্ড হিডেন যেটা বছরের পর বছর লুকানো থাকে একটা গাছের বয়স যদি দশ বছর হয় বা তার চেয়েও বছর পঞ্চাশ বছর ষাট বছর হয় তাহলে মূলটাও ঠিক তত বছর ধরেই গাছের মাটির নিচে লুকিয়ে থাকে সেই জন্য শব্দটি ব্যবহার করেছেন কবি হিডেন ফর ইয়ার্স ইনসাইড দা এই বছরের পর বছর ধরে পৃথিবীর মধ্যে লুকিয়ে থাকে দেন তারপরে দেন দ্য ম্যাটার অফ স্কচিং অ্যান্ড চকিং স্কচিং মিনস একেবারে তীব্র দহন জ্বালা রোদের মধ্যে সেই গাছের গুঁড়ি মূলটাকে ফেলে রাখবো দি শুকোবো চকিং বন্ধ হয়ে আসবে অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য এয়ার এই সূর্য যে তাকে প্রাণশক্তি দিয়েছে এই এয়ার যে তাকে বাতাস দিয়েছে খাদ্য তৈরিতে সাহায্য করেছে সেই এখানে দেখো বিপরীত ভূমিকা পালন করছে ঠিক যেমনটা আমরা আমরা গাছের বন্ধু কিন্তু আমরা গাছকেই খুন করছি এটাই তো কবির সবচেয়ে বড় শ্লেষ এই কবিতাতে যে আমরা আমাদের বন্ধুকে খুন করে আনন্দ পাচ্ছি ঠিক তেমনি কবি বলছে দ্য সান অ্যান্ড দ্য ইয়ার এই কবিতাটা জুড়ে একটা দ্বন্দ্ব একটা কনফ্লিক্ট আছে যেটা এখানেও তাই সূর্য যা প্রথমে তাকে বড়ো হতে সাহায্য করছে কিন্তু এখানে সেই গাছকে আস্তে আস্তে শুকিয়ে মৃত্যুর দিকে এগিয়ে আছে এ আর তাকে দম বন্ধ করে দিচ্ছে মানে যে দুজন যে দুটো শক্তি তাকে একসময় বড় হতে সাহায্য করছে এখন তাকে ধ্বংসে সাহায্য করছে ব্রাউনিং তাকে বাদামীকরণ করে ফেলে মানে তার মধ্যে আর কোনো সবুজত্ব প্রাণের সত্তা থাকে না হার্ডেনিং তাকে দৃঢ় করে মানে তাতে আর রস থাকে না টুইস্টিং টুইস্টিং শব্দটার মানে হচ্ছে মুচুড়ে যাওয়া বেঁকে যাওয়া মানে অ্যাকচুয়ালি বলতে চাই যে গাছের কি নির্মম কষ্ট হয় এই সময় সে কষ্টে যেন নিজে কুঁকড়ে যায় আমরা যেমন অত্যন্ত কষ্ট পেলে নিজে কুঁকড়ে যাই জড়ো হয়ে যায় একেবারে ঠিক তেমনি গাছও যেন কুঁকড়ে যায় সেই জন্য শব্দটা ব্যবহার করেছে টুইস্টিং ওয়েদারিং ওয়েদারিং মানে হচ্ছে একেবারে ড্রাই একেবারে শক্ত হয়ে যায় আর তারপরে সবচেয়ে বড় শ্লেষাঘাত আমাদের উপরে করছেন কবি অ্যান্ড দেন ইট ইস টান তারপরে এই সমস্ত খুন এই নিধনযোগ্য সমাপ্ত হলো মানে একটা গাছকে আমরা ডেলিভারেটলি ঠান্ডা মাথায় খুন করলাম প্রকৃতির গোঁড়ায় সবচেয়ে বড় আঘাতটা আমরা করলাম ফলে প্রথম দুটো স্ট্যাঞ্জ এবং দ্বিতীয় স্ট্যাঞ্জের সাথে একটা ফারাক বা কনফ্লিক্টের কথা বলছিলাম যেখানে একটা জায়গায় দেখলে প্রাণবন্তের ছোঁয়া আবার আর পাশাপাশি আর একটা জায়গায় দেখছো যে সেখানে যেন মৃত্যুর কথা বলছে যেমন এখানে শব্দ আছে জ্যাব অব দ্য নাইফ আঘাত হ্যাক অ্যান্ড চপ ব্লিডিং বার্ক স্করচিং চকিং ব্রাউনিং হার্ডেনিং টুইস্টিং উইদারিং এই শব্দবন্ধগুলো কিন্তু হিংসা আর মৃত্যুকে সেম্বুলাইজ করছে প্রথম দুটো স্ট্যান্জাতে যে শব্দগুলো বললাম যে প্রতীকগুলো ব্যবহার করেছে সেগুলো প্রাণবন্ত প্রাণের বিকাশ আর দ্বিতীয় স্ট্যান্জায় এই শব্দগুলোই মৃত্যুকে সেম্বুলাইজ করছে